রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা। রথযাত্রা নিয়ে কবির এই চারটি লাইন প্রত্যেকটা বাঙালির অন্তরে গেঁথে আছে। আজকের ভিডিওটি রথযাত্রার দ্বিতীয় সিরিজ। স্নান পূর্ণিমা, অনবসর গৃহ এবং নেত্র উৎসব সাথে রথ নির্মাণের কাজ ও নিয়ম নিয়ে এর আগে বেশ কিছু ভিডিও আপনাদের কাছে এনেছি। আর আজ জানাবো প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে কিভাবে রথে অধিষ্ঠিত করা হয় এবং তারপর কি কি নিয়ম পালন করা হয়। তবে তার আগে যারা আমাকে চেনেন না তাদের বলি, আমি রুয়া আর আপনারা দেখছেন রুয়াপিডিয়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আজ শুভ রথযাত্রা, পুরী মন্দিরে এখন হৈ হৈ কাণ্ড, চারিদিকে খুশির আমেজ, চতুর্দিকে শুধুমাত্র জগন্নাথ দেবের জয়ধ্বনি শোনা যাচ্ছে। সকালে থেকে আকাশটা একটু মেঘলা থাকলেও এখন মেঘ কেটে গিয়ে ঝকঝকে রোদ্দুর। সময় যত গড়াচ্ছে রোদের তাপও বাড়ছে। উপস্থিত জনতাকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য মাঝে মধ্যেই জল ভর্তি গাড়ি থেকে পাইপের সাহায্যে তাদের মাথায় জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে সাময়িক আরাম মিলছে বটে, কিন্তু গরম যে কে সেই। যাক সে কথা, আমাদের বিষয়ে রথযাত্রা। জানেন কি এই রথের প্রচলন কোথা থেকে প্রথম এসেছে? আসলে কংসমামা বৃন্দাবনে প্রথম রথ পাঠিয়েছিলেন শ্রীকৃষ্ণ ও বলরামকে মথুরায় আনার জন্য। বলাই বাহুল্য, কংসমামার উদ্দেশ্য সেক্ষেত্রে ছিল মন্দ, কিন্তু এক্ষেত্রে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা বিশেষ আনন্দের। যতটা প্রভু জগন্নাথ দেব উৎসুক হয়ে আছেন তার থেকে অনেক বেশি আগ্রহ এবং উদ্গ্রীব হয়ে আছে তার অগণিত ভক্তরা। আসলে বিগত 15 দিন প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রা ছিলেন অনবসর গৃহে। পুরী মন্দিরও এই কিছুদিন বন্ধ থাকে সাধারণ মানুষের জন্য, কিন্তু প্রভু জগন্নাথ দেব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন আর আজ তিনি রথে চড়ে যাবেন তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। রথের রশিতে টান পড়ার আগে প্রথমেই যেটা করা হয় সেটা হলো রথ প্রতিষ্ঠার কাজ। এটি করে থাকেন পুরী মন্দিরের প্রধান পুরোহিত, আর তাকে রথ প্রতিষ্ঠার কাজে সাহায্য করেন অন্যান্য পুরোহিতরা। প্রথমে পুরোহিত পাণ্ডা এবং অন্যান্যরা শোভাযাত্রা সহকারে লাল হলুদ রঙের ছাতা নিয়ে আসেন রথের কাছে। এরপর পুরোহিতরা প্রথমে সুভদ্রা দেবীর রথ দেবদলনের কাছে যান। প্রত্যেকটা নিয়মের জন্য আলাদা আলাদা পুরোহিত এবং সেবকের দল আছেন। আম্রপল্লব দিয়ে জল ছিটিয়ে ফুল এবং অন্যান্য উপাচার সহযোগে রথ প্রতিষ্ঠার কাজ সুসম্পন্ন হয়। আর এরপর প্রতিটি রথের চূড়ায় বাঁধা হয় কলস। এই কলস প্রতিষ্ঠা করার সময় বেশ শক্ত করে দড়ি দিয়ে বাঁধা হয়, যাতে হঠাৎ দড়ি ছিঁড়ে গিয়ে এই পূর্ণ কলস রথের চূড়ো থেকে মাটিতে না পড়ে যান। এই কাজ মন্দিরের দৈতাপতিরা করে থাকেন। জগন্নাথ দেবের রথের সামনে থাকে সূর্যদেবের প্রতীক। তার রথের সারথি ঘোড়াগুলিকে এত সুন্দরভাবে অঙ্কন করা হয় যে তারিফ করার মতো। নানা রঙের রং ও আবিরের ব্যবহারে চিত্রকলা ভীষণই আকর্ষণীয়। এই উৎকৃষ্ট শিল্পকলাকে বলা হয় উৎকল, আর সেই থেকেই উৎকল অর্থাৎ উড়িষ্যার নামকরণটি হয়েছে। শ্রীমন্দিরের সিংহদ্বারে শঙ্খধ্বনি ও ঢাক ঢোলের আওয়াজে পুরো পরিবেশটাই বেশ অন্যরকম হয়ে গেছে। তীর্থযাত্রীদের মধ্যে কেউ কেউ জগন্নাথ দেবের কাঠের ছোট ছোট মূর্তি নিয়ে আপন মনে নেচে চলেছেন, আবার কেউ বা খঞ্জনি বাজাচ্ছেন। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর তিনটি রথেই পিণ্ডি থাকে। এই পিণ্ডি অর্থাৎ পূর্ণ বেদীগুলিকে বলা হয়। জানেন কি এই রথযাত্রার বেশ অনেকগুলি নাম আছে, যেমন
প্রভু জগন্নাথকে যেহেতু পতিত পাবন বলা হয় তাই এই রথযাত্রার অপর নাম পতিত পাবন যাত্রা। আবার প্রভু জগন্নাথ দেবের রথের নাম যেহেতু নন্দী ঘোষ তাই এই রথযাত্রাকে ঘোষ যাত্রাও বলা হয়ে থাকে। শ্রী গুন্ডিচা মন্দিরের মহাবেদীতে যজ্ঞ হয়েছিল তাই এই রথযাত্রার আরেক নাম মহাবেদী যাত্রা। ওড়িয়া ভাষায় রথযাত্রার আরেক নাম আরব যাত্রা। আরব কথাটির অর্থ জন্ম। যেহেতু গুন্ডিচা মন্দিরের মহাবেদীতে প্রভু জগন্নাথের জন্ম বা আবির্ভাব হয়েছিল সেই কারণে এই যাত্রাকে আরব যাত্রা বলা হয়ে থাকে উড়িষ্যায়। এছাড়াও রথযাত্রাকে গুড়িয়া যাত্রাও বলা হয়। জগন্নাথ দেবের অবয়ব কাঠের গুড়ির মতো দেখতে, তিনি দারুব্রহ্ম, সেই কারণে এই রথযাত্রার আরেক নাম গুড়িয়া যাত্রা। ভাবুন, আমরা কিন্তু প্রভু জগন্নাথ দেবের এই রথযাত্রা নামটি এতদিন জানতাম, কিন্তু রথযাত্রার আরও কত নাম আছে। এরকমই অনেক বিষয়ে সঠিক তথ্য পাবেন আমার চ্যানেলে। আপনি যদি আমার পরিবারে নতুন এসে থাকেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য। আসুন আবার শ্রীমন্দিরের সামনে রথযাত্রার অনুষ্ঠানের দিকে ফিরে যাই। বিশাল বড় পিতলের একটি জলের পাত্র জগন্নাথ দেবের রথে তোলা হয়, সাথে থাকে পূজোর নানা সামগ্রী। মোটা রশি দিয়ে ঘেরা থাকে সিংহদ্বারের পাশে অনেকটা জায়গা, সেখানেই এই তিনটি রথ দাঁড়িয়ে থাকে। পুরী মন্দিরের পূজারী, পাণ্ডা সেবক এবং রথযাত্রার সাথে যারা যুক্ত তারা ছাড়া এই ঘেরা জায়গায় আর কারও কিন্তু প্রবেশাধিকার নেই। এরপর শুরু হয় বনাটি। বনাটি অর্থাৎ ঘণ্টাবাদকরা হাতে ঘণ্টা নিয়ে বাজিয়ে নাচেন এবং তাতে যোগ দেন কিছু নৃত্যশিল্পীরাও। এই আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমে তুলসী মালা ও ফুলে সজ্জিত করে সুদর্শনকে কাঁধে চাপিয়ে রথে তোলা হয়। একসঙ্গে কয়েকশো ঘণ্টা বাজে। তাল পাতার পাখা চামর দুলিয়ে বাতাস করা হয় সুদর্শনকে। সুদর্শন থাকবেন দেবতলন অর্থাৎ সুভদ্রা দেবীর রথেতে। মন্দিরের বেশ কিছু সেবক শিব, হনুমানজি কিংবা অন্যান্য দেবতা সেজে নাচানাচি করেন। এতে সন্দেহ নেই যে সবটাই তারা ভক্তদের আনন্দ দেওয়ার জন্য করছেন। যখন শ্রীমন্দির থেকে সুদর্শনকে আনা হয় তখন আশেপাশের কিছু সেবক খালি হাতে বনবন করে চক্র ঘোরানোর মতো করেন, যাতে সকলে বুঝতে পারে যে সুদর্শনকে আনা হচ্ছে। সত্যি পুরীর রথযাত্রার এই প্রস্তুতি দেখার মতো ব্যাপার। সুদর্শনকে রথে তোলার কিছুক্ষণ পর সুভদ্রা দেবীকে অধিষ্ঠিত করা হয় তার রথে। এর 20 মিনিট পর বলভদ্রকে আনা হয়, আর তার 20 মিনিট পর প্রভু জগন্নাথ দেবকে আনা হয় রথে। এই সময় প্রভু জগন্নাথ দেব এবং বলভদ্র টাহিয়া পরে থাকেন। টাহিয়া শব্দের অর্থ হল মুকুট। এই টাহিয়া অনেকটা দেখতে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ছৌ নাচে ব্যবহৃত মুকুটের মতো। ছৌ নৃত্যশিল্পীরা এই ধরনের মুকুট পরে নৃত্য পরিবেশন করেন। জগন্নাথ দেব বলভদ্রকে যখন শ্রীমন্দিরের সিংহদ্বার দিয়ে বাইরে আনা হয় সেই সময় টাহিয়া পরা থাকে তাদের মাথায়। বাঁশের কঞ্চি, শোলা ও পাটের কাজ থাকে এই টাহিয়াতে। পাটের অংশে সুতোর সুন্দর কারুকার্য থাকে। টাহিয়ার ফুল ও লতা পাতার কাজ সত্যি প্রশংসার যোগ্য। এই টাহিয়া পিছন দিকে দড়ি দিয়ে বাঁধা থাকে যাতে কোনোভাবেই খুলে না যায়। বলভদ্রকে রথে তোলার আগেই শুরু হয়ে যায় পুষ্পবৃষ্টি। বলভদ্রকে হেলিয়ে দুলিয়ে দৈতাপতিরা রথে অধিষ্ঠিত করেন। ঘণ্টাবাদকদের অসংখ্য ঘণ্টা বেজে ওঠে একসঙ্গে। বলভদ্রকে রথে তোলার পর এই টাহিয়া খুলে ফেলা হয়। বলভদ্রের অবয়বের ওজন একটু বেশি হওয়ার কারণেই তাকে রথে তুলতে বেশ কিছুটা সময় চলে যায়। বলভদ্র হলেন শ্বেতবর্ণ, তিনি শুভ্রতার প্রতীক। বলভদ্রের শ্রী অঙ্গের রং সেই শুভ্রতার পরিচয় বহন করেন। এছাড়াও তিনি হলেন কর্ষণের দেবতা। বিশ্বাস করা হয় মনের ভূমিকে কর্ষণ করে বীজ রোপণ করেন তিনি। তিনি সৃষ্টির দেবতা।
সিংহদ্বারের সামনে ভজন কীর্তন হচ্ছে, সাথে জয় জগন্নাথের জয়ধ্বনি। আসলে এবার প্রভু জগন্নাথ দেবের আগমনের অপেক্ষায় রয়েছেন তার ভক্তগণ। জগন্নাথ দেবের রথে ওঠা এতটাও সোজা ব্যাপার নয়। প্রভু জগন্নাথ দেবের পাহুন্ডে করে ক্রমশ রথের দিকে এগিয়ে যেতে সময় লাগে বেশ কিছুক্ষণ। এই সময় জগন্নাথ দেবের মাথার পিছনে সাদা ও লাল রঙের কারুকার্য করা একটি অপূর্ব ঝালর দেখতে পাওয়া যায়। মাথায় থাকে গোছা গোছা তুলসী পাতা। হ্যাঁ, আজ 15 দিন পর তিনি তুলসী পাতায় সেজেছেন। বিগত 15 দিন অনবসর গৃহে থাকাকালীন প্রভু জগন্নাথ দেবকে কোনো তুলসী পাতা দেওয়া হয় না। কেন প্রভু জগন্নাথ দেবের পূজোয় তুলসী পাতা নিষিদ্ধ থাকে, এই নিয়ে একটি ভিডিও এর আগে আমি এনেছি। যদি এখনো ওটা না দেখে থাকেন তাহলে এই ভিডিও শেষে ওটাও দেখে নেবেন। প্রভু জগন্নাথ দেবকে রথে তোলার সময় বাতাস করা হয়। তাল পাতার পাখায় অপূর্ব কারুকার্য করা থাকে, কোনোটাতে চন্দ্র সূর্য আঁকা, আবার কোনোটাতে নানান রঙের কারুকার্য। জগন্নাথ দেবকে রথে তোলার দায়িত্বে পুরী মন্দিরের সবচেয়ে বেশি বলিষ্ঠ দৈতাপতিরাই থাকেন। প্রায় 150-এরও বেশি সেবকরা মিলে প্রভু জগন্নাথ দেবকে রথে অধিষ্ঠিত করেন। রথে অধিষ্ঠিত করার পর মাথার পিছনে যে ঝালরটি থাকে সেটি খুলে নেওয়া হয়। শ্রী অঙ্গ তার মোড়া থাকে রেশম বস্ত্রে, তার সামনে পিছনে মোটা দড়িতে বাঁধা পুরুষোত্তম, যাতে রথে তোলার সময় কোনো অঘটন না ঘটে সেই জন্যই এই রকম সতর্কতা অবলম্বন করা হয়। এই চতুর্ধা মূর্তিকে রথে অধিষ্ঠিত করার পর হাতির দাঁতের কারুকার্য করা রূপোর একটি পালকিতে করে আসেন গজপতি মহারাজ। রথযাত্রার শুভ মুহূর্তের সূচনা হবে এই রাজার হাতেই, অর্থাৎ রথ ও রথের যাত্রাপথ পরিষ্কার করার কাজ তিনিই করবেন। এই ঝাড়ুদারের কাজটি তাকেই করতে হবে। আসলে প্রভু জগন্নাথ দেবের কাছে যে সকল মানুষই সমান সেটা বোঝানোর জন্যই এই নীতি বহু বছর ধরে চলে আসছে পুরী মন্দিরে। এই গজপতি মহারাজের হাতে নারকেল শলার ঝাড়ু, ঝাড়ুর মাথা সোনায় মোড়া। ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পর চন্দনের জল ও বেল ফুল ছেটানো হয়। এরপর আবার একসাথে শঙ্খধ্বনি ও নানা বাজনার ধ্বনি, সাথে জয়ধ্বনি প্রভু জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবীর। অর্থাৎ রথযাত্রা শুরু করতে এখন আর কোনো বাধা নেই। এরপর রথেতে একটি বিশেষ অনুষ্ঠান পালন করা হয় যাকে বলা হয় চিন্তালাগি, অর্থাৎ চিন্তার ভাঁজের চিহ্ন প্রভু জগন্নাথ দেবের কপাল থেকে খুলে ফেলা হয়, এমনটাই মানা হয়। জানেন কি, প্রভু জগন্নাথ দেবের তুলসীর মালা ভীষণ প্রিয়। রথযাত্রার সময় এই তুলসীর মালা আসে বালুয়া নামে একটি জায়গা থেকে, সেই মালাই তিনি পরিধান করেন। আর অন্য সময়ে পুরী মন্দিরের কৈলী বৈকুণ্ঠের তুলসী বন থেকেই তুলসী সংগ্রহ করা হয়। চিন্তালাগি অনুষ্ঠানটি শেষ হবার পরেই রথের রশিতে পড়বে টান। তারপর রথ ধীরে ধীরে এগিয়ে যাবে গুণ্ডিচা মন্দিরের দিকে। সেখানে প্রভু জগন্নাথ দেব থাকবেন 8 দিন, তারপর আবার ফিরে আসবেন শ্রীমন্দিরে। প্রভু জগন্নাথ দেব গুণ্ডিচা মন্দিরে যাচ্ছেন, সেই কারণেই কিছুদিন আগে থেকেই গুণ্ডিচা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই গুণ্ডিচা মন্দিরের পরিষ্কার করার নিয়মটি কিন্তু শুরু থেকে ছিল না, শ্রী চৈতন্য দেব 500 বছর আগে এই নিয়মটি শুরু করেছেন। তিনি ইন্দ্রদুম্ন সরোবর থেকে কলসি করে নিজে গুণ্ডিচা মন্দিরে জল এনে পরিষ্কার করতেন, সুন্দর করে সাজাতেন এই গুণ্ডিচা মন্দির। আগামী 1 সপ্তাহ গুণ্ডিচা মন্দিরে কি হবে এবং উল্টো রথে প্রভু জগন্নাথ দেব শ্রীমন্দিরের কাছে ফিরে আসার পর কি কি নিয়ম পালন করা হবে, সেই নিয়ে আসবো আগামী সিরিজে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ও হ্যাঁ, যাওয়ার আগে বলি, এখন থেকে প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের অনুরোধে থাকছে শ্রী ভগবদ গীতার মাহাত্ম্য সুন্দর, সহজ এবং সাবলীলভাবে। তাহলে দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, ভালো রাখুন, ঈশ্বর আপনার সহায় হোক।
জয় জগন্নাথ, জয় মনুমা। जय जगन्नाथ।